সবাইকে স্বাগতম ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনে আজকের লেকচারে। তো আজকে তেমন কিছু না, জাস্ট জাস্ট একটু জাস্ট কম্পেয়ার, যে আমরা তো অ্যাভারা থিমটা তো দেখেছি। হ্যাঁ, অ্যাভারা থিম যে পুরাতন ভার্সন আপডেট ভার্সন দুটোর ভিতরে পার্থক্য কী, দুটোতে কীভাবে কাজ করব। হ্যাঁ, তো জাস্ট জাস্ট ছোট্ট একটু জাস্ট পার্থক্য, আর তেমন কিছুই না। হ্যাঁ, আমি অ্যাভারা থিমে পুরাতনটা দেখিয়েছি, এখন জাস্ট আপডেট ভার্সনটা কিছু জাস্ট দেখাবো যে লেআউট কীরকম বা কী কী। ওকে, আমরা কিন্তু এটা হচ্ছে আমরা যে পুরাতন ভার্সনে আমরা যে যে গত লেকচারে আমরা যে দেখেছি যে পুরাতন ভার্সনে আমরা এরকম একটা যে মেইন যে জিনিসটা, হ্যাঁ এখানে দেখুন বিল্ডার এলিমেন্ট সাথে কলাম, এগুলো দেখুন সব কিন্তু একবারে সব কিছু আছে। হ্যাঁ, এখন আপডেট ভার্সনটা আসুন, আপডেট ভার্সনে যদি যান দেখুন তাহলে দেখবেন যে দেখুন জাস্ট কিন্তু যা আছে সব কিন্তু একই। হ্যাঁ, এই এখানে যা যা আছে সেম অ্যাজ দেখুন, এখানে দেখুন ঠিক তাই তাই কিন্তু আছে। হ্যাঁ, জাস্ট এখানে জাস্ট একটু ইমেজগুলো একটু বড় বড় করে দেওয়া, আবার বিল্ডার এলিমেন্ট দেখুন একসাথে। হ্যাঁ দেখুন, এখানে দেখুন এক এক করে কিন্তু খুঁজে খুঁজে কিন্তু নিতে হবে, আবার এখানে সার্চ করে নিতে হবে, কারণ যেহেতু এখানে কম আছে। আর ঠিক একই রকম আপনি বিল্ডার এলিমেন্টস দেখুন সবগুলো কিন্তু একসাথে কিন্তু দেওয়া আছে, সুতরাং আপনার জাস্ট চোখের ভিতর আপনার জাস্ট ভাসবে যে হ্যাঁ আমি এগুলো দেখেছি। এখন আমি যদি সার্চ দেই তাহলে আমি বের করতে পারবো যে কোনটার অর্থ কী। দেখুন আপনার এখানেও ফার্স্টে অ্যালার্ট, এখানেও দেখুন ফার্স্টে অ্যালার্ট। হ্যাঁ দেখুন ব্লক ব্লক মানে সব কিছুই দেখুন একদম কিন্তু সেম। হ্যাঁ, কোনো কোনো কিছুরই কোনো পার্থক্য নেই, জাস্ট খালি একটু জাস্ট খালি গ্রাফিক্যাল একটু জাস্ট চেঞ্জ, এটাই। ওকে, এখন যে অপশনটা আছে থিম অপশন, হ্যাঁ এটা হচ্ছে জাস্ট আপডেট ভার্সনের যে থিম অপশন সেটা, এটা হচ্ছে আমরা যেটা অ্যাজ ইউজুয়াল যেরকম থিম অপশনটা দেখেছি, হ্যাঁ সেটা দেখুন সব কিছুই কিন্তু সেম। হ্যাঁ, আপনি জাস্ট একটা উপরে একটা আগে, বাট আপনি যদি এক মানে যে পুরাতন ভার্সনটা দিয়ে যদি করুন দেখুন একদম সবকিছু দেখুন একদম হাতের কাছে কিন্তু সবকিছু পাচ্ছেন, আপডেট ভার্সনেও পাবেন, বাট আপডেট বাট পুরাতন ভার্সনটা করলে দেখুন সবগুলো দেখুন একটা একটা পেজের আন্ডারে দেখুন সবগুলো আছে। হ্যাঁ, বাট আপডেট ভার্সন আপনাকে একটু খুঁজে 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 নিতে হবে, দেখুন একটা একটার উপর হোভার করে দেখুন সাইড দিয়ে অনেকগুলো কিন্তু এলিমেন্ট আসছে। হ্যাঁ, তো এই এই এইগুলোই হচ্ছে এগুলো জাস্ট পুরাতন ভার্সন আর আপডেট ভার্সনের ভিতর জাস্ট পার্থক্য, এছাড়া তেমন কোনো পার্থক্য নেই, দুটোই সেম। হ্যাঁ, জাস্ট খালি একটু গ্রাফিক্যাল একটু চেঞ্জ, দ্যাটস ইট। এমনকি শুধু তাই না, প্রত্যেকটা থিম, হ্যাঁ প্রত্যেকটা থিমই জাস্ট একটু গ্রাফিক্যাল চেঞ্জ আছে, তাছাড়া সব কিছুই সেম। এখন প্রশ্ন উঠতে পারে তাহলে আমরা আপডেট ভার্সন কেন ইউজ করবো আর প্রথম ভার্সন কেন ইউজ করবো, মানে যখন আমরা কাজ করব আপডেট ভার্সনে কিছু এক্সট্রা কিছু ফিচার থাকবে, সেটা তো স্বাভাবিক। হ্যাঁ, আপনি আপডেট ভার্সনে দেখুন এরকম এক্সট্রা দেখুন আরও তিনটা অপশন যোগ হয়েছে, আই মিন দুটো অপশন কিন্তু যোগ হয়েছে, বাট প্রথম ভার্সনে দেখুন জাস্ট একটা একটা আন্ডারে সব কিছু আছে। হ্যাঁ, জাস্ট এরকম জাস্ট দু চারটা জাস্ট সিলি কিছু কিছু পরিবর্তন, এর বেশি আর তেমন কিছুই না। সো দ্যাটস ইট ফর টুডেস লেকচার, আশা করি আজকের এই লেকচার থেকে কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে আমরা অ্যাভারটাইজ থিম কোনটা শেখার জন্য আমরা কোনটা ইউজ করব আর কাজ করার জন্য আমরা কোনটা ইউজ করব। হ্যাঁ, সো সকলকে ধন্যবাদ, আগামী লেকচারের জন্য সকলকে আগাম আমন্ত্রণ।